আসসালাম আলাইকুম ওর বরকাত প্রশ্ন হলো যে যারা হারাম উপার্জন করে থাকে হারাম পন্থায় উপার্জন করে থাকে তা তারা যদি কোনো কিছু হাদিয়া হাদিয়া দেয় বা এইভাবে খাবার টাবার পাঠায় তাহলে সেটি খাওয়া যাবে কি না প্রথম কথা হলো যে যদি জানা যায় যে এটি স্পষ্ট হারাম থেকে আসছে তাহলে এটা খাওয়া যাবে না আর যিনি দিচ্ছেন তার ব্যাপারে যদি ধারণা থাকে যে তার সমুদয় সম্পত্তি হারা সম্পত্তি হারাম তাহলেও খাওয়া যাবে না আর যদি জানা যায় যে না হালাল পন্থায় উপার্জন আছে আর কিছু আছে হারা কিছু আছে হারাম তাহলে তার যখন যদি জানা যায় যে এটি হালাল পন্থা থেকে তাহলে তো খেতে কোনো বাধা নেই আর যদি জানা যায় যে হারাম পন্থা থেকে এটি এসেছে তাহলে এটি খাওয়া যাবে না আর যদি একান্ত জানা না থাকে যে এটি কোথেকে আসছে তাহলে তার যেহেতু তার বেশিরভাগ যদি সম্পদ হালালের হালাল বলে মনে হয় ধারণা হয় তাহলে খাওয়া যেতে পারে তাহলে খাওয়া যেতে পারে আরেকটা কথা যে অনেক সময় বিষয়টা হলো অনেক সময় বিষয়টি একটু হেকমার সাথে নিতে হবে যেমন একটা মানুষকে সে যদি হাত দিয়ে দেয় তাহলে সেটা গ্রহণ করাটা একটা উত্তম আখলাকেরই প্রমাণ বা একটা ভালো আচরণ এর প্রমাণ আর না নেওয়াটা একটা রুক্ষতা অথবা কঠোরতা ইত্যাদি প্রমাণ বহন করে তো সেই ব্যক্তিকে আপনার হকের দিকে আপনার আহ্বান করা উচিত বা করা দরকার এবং সেই পথ সুযোগ আপনাকে খুঁজতে হবে এবং খোলা রাখতে হবে তো কোনোভাবে যেন তাকে হকের পথে দাওয়াত দেওয়ার পথটা সত্য সত্যটা বোঝাবার পথটা যেন ক্লোজ হয়ে না যায় বন্ধ হয়ে না যায় আপনার আম আপনার চলাফিরে আখ সেটা কিন্তু এসব বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে মনে করেন যে যদি সে একটা হাদিয়ে দিচ্ছে আপনি যদি গ্রহণ না করেন হয়তো বা এর থেকে এখানে একটা ফেতনার সৃষ্টি হতে পারে কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে যে তাকে হকের পথে আনা তো এইসব ক্ষেত্রে অনেক সময় গ্রহণ করা এটা মানে হেকমতের কারণে গ্রহণ করা যেতে পারে তো বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো সব মিলিয়ে হারাম পন্থায় যখন জানা থাকবে যে এগুলো হারাম পন্থায় তখন কৌশলে সেটাকে এড়িয়ে যেতে হবে বা ওটা খাওয়া যাবে না এবং তাকে তাকে বোঝাবার চেষ্টা করতে হবে তাকে না বুঝিয়ে শুধু শুধু প্রত্যাখ্যান করে দেওয়া এতে কোনো ফায়দা নাই এতে আরও দূরত্বই তৈরি হবে তো তাকে বোঝাবার চেষ্টা করতে হবে কোনো না কোনোভাবে তাকে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার সাথে তো আমার কোনো দূরত্ব নাই বা আপনার সাথে তো আমার কোনো ইয়া নাই শত্রুতা নাই তো এমনি তো আপনাকে ভালো জানি ভালোবাসি কিন্তু এটা একটা কারণে নেওয়াটা ঠিক হবে না বা আপনারও দেওয়াটা ঠিক হবে না তো যেহেতু দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয় পরকালের জীবন বলে একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় আমাদের জীবনে রয়েছে তো সেটার জন্য আমরা যেগুলো ইসলাম সমর্থন করে না সে সমস্ত প্রক্রিয়ায় বা পন্থায় উপার্জিত সম্পদ খেলে কিন্তু ইবাদতেরই ক্ষতি হবে ইবাদতটা গ্রহণযোগ্যতা পাবেন আল্লার কাছে বা এই হারাম খাদ্য দিয়ে শরীরে যতদিন পর্যন্ত রক্ত মাংস থাকবে ততদিন পর্যন্ত দোয়া কবল হবে না আল্লাহর কাছে তো এই জন্য আমরা এই বিষয়গুলোতে সতর্ক হই এটা যাই হোক এভাবে বিভিন্নভাবে বুঝাবেন হ্যাঁ তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং বুঝাবারও তৌফিক দান করুন এবং হকের চলার তৌফিক দান করুন এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন যে আসসালামু আলাইকুম